Hello friends, welcome back to my another Adobe After Effects tutorial. I'm MSPLEMON. Ajke tutorial e ami je effect ta niye kotha bolbo seta hocche Adobe After Effects e kibhabe apni text er moddhe spin effect ta apply korben shei process ta apnaderke dekhabo. Tar age bole nei jodi apni amar channel e notun hoye thaken tahole please subscribe kore pasher bell icon e click kore rakhun tahole next tutorial upload howar sathe sathe apnar kache pouchhe jabe. To kotha na bariye cholun shuru kora jak. প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে আসলাম এখানে প্রথমে আমাকে একটা এইচডি কম্পোজিশন ক্রিয়েট করে নিতে হবে আমি একটা এইচডি কম্পোজিশন ক্রিয়েট করে নিয়েছি 5 সেকেন্ড ডিউরেশনের আপনারা এইরকম একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেবেন দেন আমি টেক্সট টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে লিখব স্পিন টেক্সট কালারটা ব্ল্যাক হয়ে আছে সেজন্য দেখা যাচ্ছে না আমি এই কালারটাকে হোয়াইট করে দিব Then আমি এই টেক্সটের অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টার করে দিব সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে পেন বিহাইন্ড টুলে ডাবল ক্লিক করব তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে হয়ে যাবে এরপর আমি এই টেক্সটটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব টেক্সটটাকে আমি স্লাইটলি আরেকটু বড় করে দিব দেন আমি এই টেক্সটের মধ্যে একটা রোটেশন অ্যাপ্লাই করব সেজন্য প্রথমে 1 সেকেন্ড ডিউরেশনের মধ্যে রোটেশন রিভিল করব রিভিল করে একটা কিফ্রেম দিব Then 2 second এর মধ্যে আমি rotation value করে দিব 1 ঠিক আবার 1 second duration এর মধ্যে আমি এই rotationটাকে আবার reverse করে দিব প্রথম rotation keyframeটাকে আমি edit থেকে copy করব এবং এইখানে current frame আমি এটাকে আবার paste করে দিব তাহলে প্রথমে যে rotationটা হয়েছে 1 second duration পরে এটা আবার reverse হচ্ছে যদি আপনারা একটু preview দেখেন তাহলে বুঝতে পারবেন এখন আমি এই keyframe গুলাকে select করে right button click করে easy ease করে দিব Then আমি graph editorটাকে expand করে graphটাকে slightly modify করে দিব যাতে এই rotation animationটা একটু smooth দেখায় এখন এই টেক্সট লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করে দিব এবং উপরের টেক্সটটাকে আমি অফ করে দিব দেন নিচের টেক্সটার মধ্যে আমি ফিল কালারটাকে বাদ দিয়ে স্ট্রোক সিলেক্ট করে দিব এরপর আমি ইফেক্ট প্যানেলে যাব ইফেক্ট প্যানেলটা যদি আপনারা খুঁজে না পান তাহলে উইন্ডো থেকে ইফেক্ট এন্ড প্রিসেটটাকে এনাবল করে দিবেন তাহলে আপনারা খুঁজে পাবেন ইফেক্ট থেকে আমি সার্চ করব ইকো এই ইকো ইফেক্টটাকে আমি নিচে লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিব দেন আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব কন্ট্রোল প্যানেল থেকে এখানে ইকোর মধ্যে আমি কিছু ভ্যালু চেঞ্জ করে দিব প্রথমে যে ইকো টাইম সেকেন্ডটা রয়েছে এটার মধ্যে আমি করে দিব -0.003 করে দিব এবং নাম্বার অফ ইকো করে দিব আমি 80 তারপরে ডিকে থেকে আমি করে দিব 0.93 এবং ইকো অপারেটর থেকে আমি করে দিব কম্পোজিট ইন ব্ল্যাক তাহলে এখানে স্ক্রিনে দেখুন আমার টেক্সটের মধ্যে খুব সুন্দর একটা ইকো ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে এখন যদি আমি উপরের লেয়ারটাকে অন করি তাহলে দেখুন উপরের লেয়ারটা ঠিকই রয়েছে নিচের লেয়ারের মধ্যে আমার একটা সুন্দর ইকো ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে উপরের লেয়ারটাকে আপনারা হোয়াইট থেকে আপনারা ব্ল্যাকও রাখতে পারেন বা হোয়াইটও রাখতে পারেন যেটা আপনাদের যেই কালার আপনাদের কাছে ভালো লাগে দেন দুইটা লেয়ারের মধ্যে আমি মোশন ব্লার সুইচ এনাবল করে দিব তাহলে দেখুন এই ইকো ইফেক্টটা আরেকটু স্মুথ দেখা যাবে মোশন ব্লার সুইচ যখন আপনি এনাবল করবেন তখন আপনার এই ইফেক্টটা আরেকটু স্মুথ দেখাবে এরপর নিচের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আমি আবার ইফেক্ট এন্ড প্রিসেট প্যানেলে যাব এখানে আমি লিখব গ্রেডিয়েন্ট র‍্যাম্প এই গ্রেডিয়েন্ট র‍্যাম্পটাকে আমি নিচের লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিব দেন আমি আরেকটা ইফেক্ট সার্চ করব সেটা হচ্ছে গ্লো স্টাইলাইজের মধ্যে গ্লো রয়েছে এই গ্লোটাকে আমি জাস্ট ড্র্যাগ করে নিচের লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দিব তাহলে নতুন দুইটা ইফেক্ট এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম এরপর আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব কন্ট্রোল প্যানেল থেকে প্রথমে আমি গ্রেডিয়েন্ট র‍্যাম্প থেকে কালারটাকে চেঞ্জ করে দিব কি টাইপের কালার আমি এই টেক্সটের মধ্যে রাখতে চাই আপনারা আপনাদের মতো করে এনি কালার আপনারা চুজ করতে পারেন এরপর আমি গ্লোতে যাব গ্লো থেকে আমি প্রথমে গ্লো থ্রেশহোল্ড থেকে আমি করে দিব 49 এবং গ্লো রেডিয়াস করে দিব আমি 269
এরপরে গ্লো ইনটেনসিটি করে দিব আমি 2.2। তাহলে এখানে দেখুন টেক্সটের মধ্যে খুব সুন্দর একটা গ্লো ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, সেজন্য রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমি সলিড সিলেক্ট করব এবং এই সলিডের রিনেম করে দিব ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেল থেকে আমি সার্চ করব গ্রেডিয়েন্ট র্যাম্প এবং এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি সবগুলা লেয়ারের নিচে নামিয়ে দিব, অর্থাৎ আমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা রেডিশ টাইপের কালার অ্যাপ্লাই করে দিব। এবং র্যাম্প শেপটাকে করে দিব রেডিয়াল র্যাম্প। তাহলে দেখুন এখানে একটা রেডিশ টাইপের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি আবার রাইট বাটন ক্লিক করে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সবগুলো লেয়ারের উপরে থাকবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেল থেকে আমি সার্চ করব নয়েজ আলফা। নয়েজ আলফা অ্যাপ্লাই করার পরে এখন আমি আবার ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যে নয়েজ অ্যামাউন্ট করে দিব 50, নয়েজ টাইপ করে দিব স্কোয়ার্ড র্যান্ডম এবং ওভারফ্লো থেকে আমি ক্লিপ সিলেক্ট করে দিব। তাহলে এখানে দেখুন এই কম্পোজিশনের মধ্যে একটা নয়েজি টাইপের ভাব চলে আসছে। এরপরে আমি আবার ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেলে যে সার্চ করব ব্যাড টিবি টু ইফেক্ট, এই ইফেক্টটাকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর অ্যাপ্লাই করে দিব। দেন আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে এখানে ওয়েব ওয়ার্ড ইফেক্টটা রয়েছে, এটার ভ্যালুটাকে একটু মডিফাই করে দিব যাতে এই ব্যাড টিবি টু ইফেক্টটা আর একটু স্মুথ দেখায়। সেজন্য আমি ওয়েব হাইট করে দিব 15 এবং ওয়েব উইথ যেটা রয়েছে এটাকে করে দিব 700। এরপরে ওয়েব স্পিডটাকে করে দিব আমি 0.5। তাহলে আমার এই ব্যাড টিবি টু ইফেক্টটা আর একটু স্মুথ দেখা যাবে এখানে। ফাইনালি আমার টেক্সটের মধ্যে খুব সুন্দর একটা স্পিন ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা চাইলে এই টেক্সটের কালারটাকে হোয়াইটও রাখতে পারেন, আপনাদের মতো করে আপনারা এনি কালার চুজ করতে পারেন। এইরকম করে আপনারা টেক্সটের মধ্যে স্পিন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।